তার মাকে ফোন দিয়ে জানানো হয় যে তার মেয়ে বেঁচে নাই, কত একটা দুঃখের কষ্টের একটা ব্যাপার এগুলো লেখা টেখা। এখন সে মানুষের গায়ে লেতেছে, মানুষ কেন এগুলো নিয়ে কথা বলে? মেয়েটা মারা গেছে, মেয়ের মার কত দুঃখ কষ্ট, এটা নিয়ে কেন কথা বলতেছে? তো ছেলেটা যদি ধর্ষণ না করে থাকে, তারপর ছেলেটার যদি জীবন ভর ফাঁসি দিয়ে দেয় বা জেলে পুরো রাখে, ছেলেটার মা নাই, মা খালি মেয়েটারই আছে। এই স্পেসিফিক কেসে সে আসলে অভিযুক্ত কিনা সেগুলো তো পরে আসবো। দেয়ার ইজ আ 80% চান্স এই অভিযোগটা মিথ্যা, এই বাংলাদেশের বাস্তবতায় কোয়ান্টিটেটিভলি স্পিকিং। তো নারীবাদী আসছে, তখন তোমরা এই প্রতিবাদ করে বলো না কেন, এই যে এই মিথ্যা ফাঁস প্রত্যেক দিন খবরে আসতেছে, এই জায়গা না সে জায়গায় সেই জায়গায় নানান ছেলেকে পুরুষকে ফাঁসাইতেছে, তখন তোমরা বলো না কেন যে না আমরা এগুলো মানি না, কারণ এইগুলো করে একটা অবিশ্বাস অনাস্থার কালচার তৈরি হচ্ছে, পরবর্তীতে একটা সত্যিকার ভিকটিমের বেলায় মানুষ প্রশ্ন তোলার সুযোগ পাবে, সাহস পাবে, অবকাশ পাবে, তখনই কথা বলছ না কেন? কারণ তোদের কোনো ন্যায় নীতি নাই। ঢাকার কলাবাগানে একটা মেয়ে যৌনতার প্রক্রিয়ায় মারা গেছে। যৌনতার প্রক্রিয়ায় বলতেছি কারণ এই যৌনতার প্রক্রিয়াটা কি জোর জবরদস্তিমূলক নাকি কনসেনচুয়াল, এই ব্যাপারে বিতর্ক সৃষ্টি হয়েছে। সে হচ্ছে প্রচুর ব্লিডিং হয়েছে তার, তারপর সে মারা গেছে, এটা নিয়ে দেশে তোলপাড় যাচ্ছে। এটা একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার, এই কারণে আমি চ্যানেল খুলছি আমার, কারণ দুদিন পরপর এই দেশে প্রচুর ইন্টারেস্টিং ব্যাপার যায়, প্রচুর ভাইরাল ইস্যু যায়, প্রচুর সামাজিক ভাইরাল ইস্যু যায়, এবং সামাজিক বলতে বিচার সংক্রান্ত। কেন? কারণ এদেশে কোনো বিচার নেই, এদেশে আদালত নেই, এদেশে জনতার আদালতই সবচেয়ে বড় আদালত, জনতার আদালত ডিসাইড করে সব কিছু, এই কারণে। সো এই কারণে আমার চ্যানেলের কন্টেন্টের অভাব নাই, নাম দিছি না ডেইলি শো উইথ ফখরুল, ডেইলি শো দিছি কেন, কারণ প্রতিদিন ঘটনা ঘটে। কেন প্রতিদিন ঘটনা ঘটে? কারণ এই দেশে কোনো আইন আদালত বিচার নাই, সুতরাং প্রতিদিন মানুষ নানান বিষয় নিয়ে মানুষ রাস্তায় নামে টু মেক শিওর যে বিচার হবে, বিচার সেটা ছাত্রলীগ হোক অথবা এই যে ছেলে হোক অথবা মেয়ে সংক্রান্ত ঘটনা হোক। সো একই ঘটনা ঘটতেছে, আবার ঘটনা শুরু হয়েছে না, যখনই মানুষ নেমে যায় আলাপে, যখন যেই দেশের রাষ্ট্রের কোনো প্রতিষ্ঠান থাকে না, বিচারালয় থাকে না, কোনো অভিভাবক থাকে না কোনো রাষ্ট্রে, এবং মানুষ নেমে যায় মব, রাইট, মব, কারণ মানুষ নামলে মানুষের তো কোনো বিচার বুদ্ধি দিয়ে কাজকর্ম করে না, কথাবার্তা বলে না। আপনি আইন তো হইতেছে একটা সিস্টেম, একটা স্ট্রাকচার, শিক্ষিত ভদ্রলোকজন বসে দীর্ঘদিন গবেষণা করে একটা স্ট্রাকচার দাঁড় করায়, আর মব অশিক্ষিত মূর্খ মব যাদের কোনো ইয়ে নাই, এরা যখন নেমে যায় এরা তখন এক একজন এক এক রকম গায়ের জোরে ঠেলা শুরু করে, যে কারণে এদেরকে মব বলা হয়। সো এই যে বাংলাদেশের মব কালচার, প্রত্যেকটা ঘটনার পর যেহেতু এই দেশে আইনের শাসন নাই, যেহেতু এই দেশে ন্যায় বিচার নাই, যেহেতু এই দেশে ছাত্রলীগের কোনো বিচার হবে না, এবং যেহেতু এই দেশে সবসময় ছেলেদের বিচার হয়, মেয়েদের কোনো বিচার হয় না, বা মেয়েরা সবসময় নির্দোষ, মুক্তিযুদ্ধের পর থেকে এখন পর্যন্ত খুব সম্ভবত কোনো মেয়ের ফাঁসি হয় নাই। কেন কোনো মেয়ের ফাঁসি হয় নাই? তার যদি মৃত্যু মানে ফাঁসি রায় হয়েছে, ফাঁসি কার্যকর হয় নাই, কেন হয় নাই? একটা ছেলে যদি খুন করে, একটা মেয়ে যদি খুন করে, একটা ছেলের ফাঁসির রায় হয়, ফাঁসি হয়, একটা মেয়ের কেন ফাঁসি হবে না? সো এইসব কারণে এই সোনার বাংলায় আলাপ আলোচনা করতে হয়, প্রচুর আলাপ আলোচনা, কারণ এই দেশে কোনো বিচার নাই, কোনো ন্যায় বিচার, ন্যায় বিচার তো দূরের কথা, একটা হচ্ছে না, কোনো বিচারই নেই, বিচারই হয় না, রাইট, বিচারই হয় না এরকম। তো এই কারণে মানুষকে অনেক কথা বলতে হয়। সো আপনাকে বুঝতে হবে মগের মূল্যকে কেন এত কথা হয়, এবং মগের মূল্যকে যখন সবাই আলোচনায় নেমে যায়, যেটা বললাম যে সাধারণ মানুষ মব যখন নেমে যায়, তখন এদের এদের বেশিরভাগেরই কোনো যুক্তি তর্ক বাদ বিচার নলেজ জ্ঞান কিছুই থাকে না, ছাগলের মতো এক একজন এক এক রকম কথা বলে, এবং যখন ছাগলের ভয়েসের ওয়েট থাকে বিপদটা সেই জায়গাতে, ছাগলরা ছাগলের মতো নাচবে, আদালত আদালতের মতো সিদ্ধান্ত নেবে, সেটা হলে সমস্যা ছিল না। ছাগলদের মতামত কিন্তু আদালতের রায়কে প্রভাবিত করে, আমি আপনাদেরকে দেখাইছি বুয়েটের ছাত্র আবরার যখন হত্যা হয়েছে, সেটা নিয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী এবং বাদী বিবাদী উভয় পক্ষের আইনজীবীরা টকশোতে আসে। রাষ্ট্রপক্ষের আইনজীবী সে বলতেছে যে আবরার হত্যার মামলার রায় কী কী অগ্রগতি, এগুলো যেন মিডিয়াতে না আসে। কেন? মিডিয়াতে আসলে মানুষের কারণে আদালত প্রভাবিত হয়। ও খুললাম খুলে আলোচনা করতেছে, আমি পুরো একটা এপিসোড আপনাদেরকে দেখাইছি। তো এটা এগুলো হইতেছে অসভ্য দেশে, এবং এই যে মগের মূল্যকে এগুলো হয় হবে আর কি। সো এখানেও একই ঘটনা ঘটতেছে, মানুষ মিলে কামড়াকামড়ি করতেছে, কারণ মানুষ জানে যে এই দেশে আইন আদালত নাই, এই দেশে তাদেরকে এস্টাবলিশ করতে হবে ন্যায় বিচার, তারা সেই চেষ্টা করতেছে। ঘটনা ইটসেলফে যাওয়ার আগে, ব্রেকডাউন করার আগে, সেখানে কী হয়েছে, কী হয়েছে বলে মনে হচ্ছে, কেন আমাদের মনে করতে হচ্ছে, কারণ আমাদের মনে করাটা খুব ইম্পর্টেন্ট এই দেশে। আমরা কী মনে করি সেটার উপর নির্ভর করে ন্যায় বিচার হবে কি হবে না। সো আমাদেরকে মনে করতে হবে। তো এটার মধ্যে এক পার্টি আবার নেমে গেছে এখন এই নাটক করতে, যে কেন মানুষ এটা নিয়ে কথা বলতেছে। এই নাটকবাজগুলো কোনগুলো সেটা আপনাকে বুঝতে হবে। এই নাটকবাজগুলো হইতেছে নারীবাদী তথাগতিত, এরা হচ্ছে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিস্ট, এরা হইতেছে যে কোনো নারী সংক্রান্ত ঘটনা ঘটলে চলে আসবে, এরা মানে একটা উৎপাত করে এদেরকে দেখাইতে হবে, এরা খুব মানবিক, এরা এরা প্রগতিশীল, এরা নারীবাদী, এগুলো এই নাটক করতে হবে এদেরকে, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি যেটাকে বলে আর কি। সো কিছু পার্টি আছে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি করতে নেমে যায়, এগুলো নেমে গেছে, রাইট, তাদের কাছে এখন দেখাইতে হবে ন্যায় বিচার, ন্যায় বিচার কোনো ইস্যু না, যেখানে কী ঘটছে জিনিসটা ফাইন শুরু হয়ে গেছে লাফানো। তো এর মধ্যে আবার এক পার্টি, আলো একজন দেখলাম মোটামুটি ফেসবুক সেলিব্রিটি, সে লেখক, অনেক হাজার হাজার ফলোয়ার তার, সে লিখছে যে কত আবেগ টাবেগ থরো থরো, আবেগ থরো থরো হয়ে লিখছে যে
একটা মেয়ে একটা বাচ্চাকে সন্তানকে বড় করতে কত কষ্ট হয়, যখন সেই সন্তানটার মাকে ফোন দিয়ে জানানো হয় যে তার মেয়ে বেঁচে নাই, কত একটা দুঃখের কষ্টের একটা ব্যাপার এগুলো লেখা টেখা। এখন সে মানুষের গায়ে লেতেছে, মানুষ কেন এগুলো নিয়ে কথা বলে, মেয়েটা মারা গেছে, মেয়ের মার কত দুঃখ কষ্ট এটা নিয়ে কেন কথা বলতেছে। তো ছেলেটা যদি ধর্ষণ না করে থাকে, তারপর ছেলেটার যদি জীবনভর ফাঁসি দিয়ে দেয় বা জেলে পুরো রাখে, ছেলেটার মা নাই, মাকলি মেয়েটারই আছে। তো বুঝুন তো, এদের এদের এগুলো হইতেছে এক একজন এক একের এক একজনের এজেন্ডা পুশ করার জন্য নামছে এরা। এদেশে তো বিচার আচরণ এরা নাচানাচি করতো, সমস্যা নাই, যদি আইন আইনের মতো স্বচ্ছভাবে নিরপেক্ষভাবে তদন্ত প্রক্রিয়ায় যেটা বললাম, স্বাধীন হওয়ার পর থেকে এদেশে কোনো মেয়ের ফাঁসি কার্যকর হয় না, খুন করলেও ফাঁসি কার্যকর হয় না, ছেলের হয়। মানে ছেলে খুন করলে একটা মানুষ মারা যায়, মেয়ে খুন করলে একটা মানুষ মারা যায় না। মেয়ে যদি খুন করে তাহলে সেই লোক টপ রাস্তায় হাঁটে, ঘুরে বেড়ায়, স্ত্রী সন্তানের সাথে সময় কাটায়, তাহলে ফাঁসি হবে না কেন, রাইট? এই বাস্তবতায় মানুষ কথা বলে বলতে, কারণ এদেশে পুরোপুরি একটা অবিশ্বাসের কালচার আছে, অনাস্থার কালচার আছে, বিচারহীনতার কালচার আছে। এবং বিচারহীনতার পাশাপাশি আরেকটা যে অবিশ্বাস অনাস্থার কথা বললাম, আমি হাজার হাজার আলোচনা করছি, বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ, কী জানি বলে ফুসলিয়ে ধর্ষণ, নাম দিয়ে সব হইতেছে, প্রেমিক প্রেমিকা নানান জায়গায় লিটনের ফ্ল্যাটে যাইতেছে, সব শেষ পর্যন্ত কোনো মনোমালিন্য হয়। ইন্ডিয়াতে আমি কিছুদিন আগে এগুলো সবই আলোচনা করছি বারবার, আবারও কী বলবো, ইন্ডিয়াতে কিছুদিন আগে এরকম একজন বলছেন বিচারপতি না জানি রাজনীতিবিদ, যে এরকম যে মধুর সম্পর্ক টক হইলে তখন এই ধর্ষণ মামলাগুলো করে। সো বাংলাদেশ ইন্ডিয়া সব অসভ্য দেশ যেগুলো, এগুলোতে তো কোনো বিচার আচারের কোনো মা বাপ নেই, সব গায়ের জোরে আর কি। সো সেই এইসব জায়গার মধ্যে হইতেছে মানুষকে ফাঁসানোর জন্য নানান রকম টুল জায়গায় জায়গায় সেট আপ করা আছে, মানুষ এগুলো জানে। আমি আবার রিপিট করি মাইসেলফ, আমি দেখাইছি হাজারবারই, আমি জিনিসটা দেখাইছি, প্রথম আলোতে আসছে, বিবিসি বাংলা রিপোর্ট করছে, বাংলাদেশে 80% নারী নির্যাতন মামলা ভুয়া, ষড়যন্ত্রমূলক, নিপীড়নমূলক, শত্রুকে হইতেছে মানে যার সাথে সমস্যা তাকে ফাঁসানোর জন্য 80%, এবং বাংলাদেশে ধর্ষণ মামলার 60%, খুব সম্ভবত 60% এগুলো হইতেছে যে কনসেনচুয়াল সেক্সকে পরবর্তীতে ধর্ষণ বলে মামলা করে। সো এই বাংলাদেশে যদি একটা ধর্ষণের অভিযোগ ওঠে, তার মানে 60% চান্স এটা ভুয়া অভিযোগ, একটা ধর্ষণের অভিযোগ উঠলে 60% চান্স এটা ভুয়া অভিযোগ। সো এই মেয়ের এই ঘটনা যদি ধর্ষণের যে অভিযোগ করছে, যে ইয়ে একটা বিতর্ক তৈরি হয়েছে, একটা অবিশ্বাস তৈরি হয়েছে, তাইলে এই বিতর্ক অবিশ্বাসের মধ্যে কে অন দ্য রাইট সাইড, কে জাস্টিফাইড, কারণে অবিশ্বাস কার, অবিশ্বাসটা কার প্রশ্ন করাটা জাস্টিফাইড। যে নারীবাদীগুলো যেসব ফেসবুকে এসে স্ট্যাটাস দিচ্ছে, মেয়ের মাকে মেয়ের মার কষ্টটা দিয়ে বুঝা গেছিস তুই, তো ছেলের মার কষ্ট নাই, দ্যার ইজ এ 80% চান্স এই ছেলেটার বিরুদ্ধে মিথ্যাভাবে ফাঁসানো হচ্ছে, দ্যার ইজ এ 60% চান্স যে এই ছেলেটার বিরুদ্ধে মিথ্যা ধর্ষণের অভিযোগ আনা হয়েছে, দ্যার ইজ এ 80% চান্স এই ছেলেটার বিরুদ্ধে মিথ্যা নারী নির্যাতনের অভিযোগ আনা হয়েছে, রাইট? সো এই স্পেসিফিক কেসে সে আসলে অভিযুক্ত কিনা সেগুলোতে পরে আসবো, দেয়ার ইজ আ 80% চান্স এই অভিযোগটা মিথ্যা, এই বাংলাদেশের বাস্তবতায় কোয়ান্টিটেটিভলি স্পিকিং। তাহলে মানুষ যেটা নিয়ে কথা বলতেছে, মানুষের কথা বলা জাস্টিফাইড না, জাস্টিফাইড কিনা এই দেশে, কেন এই অবিশ্বাসের কালচার। তো আমি কিন্তু তখন এপিসোড করে গুলো করে বলছি, এই যে এইভাবে করে অহরহ ছেলেদেরকে, গতকাল তিন দিন আগে আমি খবর শেয়ার করছি, এক মেয়ে প্রেগনেন্ট, ওই মেয়ে কোন জায়গার মধ্যে কি আকাম কুকাম করে আসছে, সে প্রেগনেন্ট, বিয়ে হয়েছে, বিয়ে দেওয়ার সময় মেয়ের ফ্যামিলিও জানতো মেয়ে প্রেগনেন্ট, পুরো জিনিসটা গোপন করে বিয়ে দিয়েছে। এরকম ঘটনা অনেক পড়ছি, যে আগে যায় আরও কাম করে আসে, পুরো ঘটনা গোপন করে বিয়ে দিয়ে দেয়, তো 6-7 মাসের মাথায় যদি বাচ্চা হয় তাহলে ওই হাজব্যান্ড তার টের পায় না যে ও আচ্ছা এটা তো আমার বাচ্চা না, রাইট, দিল আর কি গছায়, পরিবার জেনে বুঝে এগুলো করে। সো এখানে মেয়ের 6-7 মাস না, 2 মাসের মাথায় বাচ্চা হয়ে গেছে দেখে তখন এই ছেলে তো বুঝে গেছে যে এটা তো আমার না, তখন বের হয়েছে যে পরিবার জানতো, তখন এই মেয়ে কার সাথে কী করছে না করছে পুরো পরিবার সবাই জানতো, জেনে বুঝে বিয়ে দিছে। বিয়ে দেওয়ার পর এখন ছেলে তো তালাক দেবে, 2 মাস, এই তো প্রশ্নই ওঠে না এই মেয়েকে রাখার, এখন ছেলে এই মেয়েকে তালাক দেবে, এখন তার দেন মোড়া টাকা হচ্ছে, এরা জেনে বুঝে ছেলেরা ফাঁসাইলো, জীবনটা ধ্বংস করলো, এখন আবার দেন মোড়া ওই ছেলের দেওয়া লাগবে, মাইরও খাবি টাকাও দিবি, এইসব খবরেরা দেখে না এই, আমি খালি আমার চোখে খালি লাগে কেন, প্রত্যেক দিন বাংলাদেশে এইগুলো সব খবর আসে, লিটারালি প্রত্যেক দিন একটা না একাধিক করে খবর আসে, তো এগুলো নিয়ে কেউ কথা বলো না কেন। তো আমি তখন আলোচনা করে দেখাইছিলাম যে এইগুলো নিয়ে আপনারা কথা বলেন, এইভাবে যে ফাঁসাইতেছে জায়গায় জায়গায়, খালি ফাঁসানো ফাঁসাফাঁসি চলতেছে, 80% হইতেছে মিথ্যা মামলা, 60% ধর্ষণের অভিযোগ হয়েছে মিথ্যা, তো এই যে এই যে মিথ্যাগুলো করতেছেন মানুষের মধ্যে, যে একটা অবিশ্বাস অনাস্থার কালচার তৈরি করতেছেন, পরে তো সত্য সঠিক ধর্ষণ মামলা হইলে মানুষ বিশ্বাস করবে না। বাঘের গল্প পড়ছিলাম না, আমরা বাঘের গল্পে কী পড়ছিলাম, বাঘাসে বাঘাসে, তারপর বাঘাসে কেউ বিশ্বাস করে না। সো আপনারা খালি ধর্ষণ ভুয়া, এই মিথ্যা নারী নির্যাতন মামলা, মিথ্যা ধর্ষণ মামলা সারা বছর চলতে থাকে, তারপর যখন একটা সত্যিকার হয়তো বা ধর্ষণের ঘটনা ঘটে, কেউ আর বিশ্বাস করে না, তখন মানুষ ফেসবুকের মধ্যে এসে সন্দেহ করে, তারা কি প্রেমিক প্রেমিকা ছিল, ছেলেটা কি ফাঁসানোর চেষ্টা করতেছে, এটা তো মনে হচ্ছে কনসেনচুয়াল সেক্স ছিল ছেলেটা, যারা এই প্রশ্নগুলো তোলে দে আর অন দ্য রাইট, তারা রাইট হওয়ার চান্স 80%, আর যে 20% লাফাইতেছে, যেগুলো ছাগলের 3 নম্বর বাচ্চার মতো, যে কেন এখন এগুলো নিয়ে কথা বলে, ও মেয়েটাকে ব্লেম করতেছে, তোদের চান্স 20% কারেক্ট হওয়ার, তাদের তার চান্স 80% কারেক্ট হওয়ার, তার 80% লেজিটিমেট তার এটা নিয়ে প্রশ্ন তোলার, তোদের প্রশ্ন তোলার লেজিটিমেসি মাত্র 20%।
সো নাটকবাজি এই যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি নাটকবাজি বন্ধ করে আর যারা হইতেছে অভিযোগ করতেছে তারা এই যে সন্দেহ করতেছে তাদের সন্দেহ করার লেজিটিমেট ভ্যালিড কারণ আছে আর যারা এটা নিয়ে খুব সুশীল ভাব ধরতেছে যে কেন এই কথা বলতেছে ভিকটিম ব্লেমিং করতেছে তোমাদের কথাবার্তা কোনো বিশেষ নেই কোন দেশে থাকো আমেরিকায় থাকো আমেরিকায় থাকো আমেরিকাতে এরকম ঘটনা ঘটে মেয়েরা মিথ্যা অভিযোগ করে ঠিক তদন্ত করে বের করে নিয়ে আসে একবারে তদন্ত করে এক মাটির নিচ থেকে বের করে নিয়ে আসে ঘটনা কী ঘটছে তারপরে ওই দেশে ঘটে তারপরে এরকম ছেলে ফেসে যাওয়ার ঘটনা কত ঘটনা দেখছি এরকম ছেলে জেল টেল হয়ে গেছে 10 বছর খেটে আসছে জেল তারপর বের হয়েছে যে আসলে মিথ্যা কথা বলে ফাঁসাই দিছে কিন্তু বাংলাদেশের মতো এরকম না এই দেশে এত সহজ না এই দেশে ওই যেটা ভুলে এটা বের করতে পারে নাই তদন্ত করে বের করে আনতে পারে নাই সত্যটা কি বাংলাদেশে যেরকম একটা অভিযোগ তুলে দিছে একটা ছেলের নামে জীবন শেষ শেষ আর এই যে পাবলিক আছে মব আর এই দেশে কোনো বিচার হয় না বিচার যাদের বিচারে যে ইয়ার ওই যে ঢাকার ওই যে ইয়ার কী নাম হাজি সেলিমের ছেলে বেরোয় চলে আসলো না হাজি সেলিমের অস্ত্র সহ র্যাব ক্যামেরা নিয়ে ওর বাসায় ঢুকছে অস্ত্র ইয়ে মদ গাঁজা সব পাইছে ক্যামেরা রেকর্ডেড হাজি সেলিমের ছেলে বেরোয় চলে আসছে তো ওই ওইগুলোর বিচার হবে না ওই কোথাও কোনো কিছুর বিচার হবে না হঠাৎ হঠাৎ যখন বিচার করা শুরু করে তখন মানুষ সন্দেহ করে তখন মানুষ অবিশ্বাস করে এই যে পাবলিক মিলে যখন নামে লাফালাফি করতে তখন মানুষ অবিশ্বাস করে এবং যারা অবিশ্বাস করে তাদের অবিশ্বাস করাটা লেজিটিমেট এই যে মানুষ ফেসবুকে এসে কথা বলতেছে এত মতামত রায় দিচ্ছে কারণ এটা লেজিটিমেট কারণ এটা 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 আমেরিকার একটা সোনার বাংলা এই দেশে কেউ বিশ্বাস করে না এই দেশের সিস্টেমকে এই দেশের সিস্টেমকে বিশ্বাস করে না বিচার ব্যবস্থাকে বিশ্বাস করে না মেয়েদেরকে বিশ্বাস করে না মেয়ের মাকে বিশ্বাস করে না মেয়ের মা জানতো ছেলে মেয়ের মধ্যে সম্পর্ক আছে এই পার্টিকুলার ঘটনা নিয়ে যদি এখন কথা বলি ওই ছেলে মেয়ের মধ্যে রিলেশনশিপ ছিল অ্যাজ ইট সিমস এখন মনে হচ্ছে তো শুরুর দিকে যখন এই প্রশ্নটা ওঠা শুরু করছে যে তাদের মধ্যে কি সম্পর্ক ছিল এক পার্টি নাতা শুরু করছে কেন এই কথাগুলো বলতেছে কারণ এই কথাগুলো বাংলাদেশে এগুলো হয় বাংলাদেশে ইচ্ছা করে মেয়ের ফ্যামিলি সুদ যেটা বললাম ফ্যামিলি সুদ্ধা জেনে বুঝে বিয়ে দিছে মেয়ে অন্তঃসত্ত্বা জেনে ওই ছেলেরা ফাঁসাই দিছে এই মেয়ের মা জানতো এই মেয়ের সাথে এই ছেলের সম্পর্ক এই মেয়ে প্রেমিকা এই ছেলের বাসায় গেছে তারপর এরা করে এই অবস্থা হয়েছে মেয়ের মা এখন নাটক করতেছে অভিনয় করতেছে চিন্তই না জানতোই না এই ছেলেকে কোথায় কোনো প্রেমের সম্পর্ক ছিল না আবার আরেক মেয়ে দেখছে পোস্ট দেখি পোস্ট দিছে মানে এই 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 যখন মব ইনভলভ হয়ে যাবে তখন এসব ছাগলামি হবে স্ক্রিনশট দিছে ওই মেয়ে আবার পোস্টটা রিমুভও করে দিছে আমি এখন দেখাইতে চেয়েছিলাম এখন গিয়ে দেখি নাই পোস্ট সেই মেয়ে পোস্ট দিয়ে দেখাইতেছে যে ছেলে তথাকথিত ধর্ষক উপযুক্ত ওই ছেলের বয়স হইতেছে 21 বছর প্রমাণ করবে এই মেয়ে এখন ওই ছেলের বয়স হইতেছে সম্ভবত 17 বছর আমাদের মেয়ে ইম্যাচিউর তার বয়স মাত্র 17 তাহলে মেয়েরে প্রমাণ করতে হবে 21 বছর বয়স বুঝলেন নাই মব বাংলাদেশের বিচার ব্যবস্থা এখন এই যে শয়তানি শুরু হয়ে গেছে মেয়ে প্রমাণ দিছে যে একটা স্ক্রিনশট দিছে তাদের মেসেঞ্জারে কথা চালাচালি 2015 সালে ওই ছেলে পড়তো ক্লাস 6-এ ওখান থেকে মেয়ের ছেলের বয়স বোঝা যায় যে 17 বছর মেয়ে দাবি করতেছে না 2000 সালে কি জানি বলে 15 সালে সে 6-এ পড়তো না 8-এ পড়তো তাকে প্রমাণ করতে হবে ছেলের বয়স 21 বছর ফাঁসি দিবে একটা মেয়ে কিন্তু খুন করলেও ফাঁসি হয় না বাংলাদেশে আর এই ছেলে রেপ করছেন ফাঁসি দিবে এই মেয়ে ফাঁসি দিবে কেমনে মিথ্যাভাবে মিথ্যা প্রমাণ করে ছেলের বয়স 18 বছর ছেলের বয়স 21 বছর প্রমাণ করতে হবে সো কেমনে করছে 2017 সালে এই ছেলে ক্লাস 6-এ পড়তো মেয়ে বলতেছে না 8-এ পড়তো কেন মেয়ে ইনবক্সে ছেলে বলছে আমি 8-এ পড়ি মেয়ে বলছে তখন যে না তুমি তো ছোটো ছেলে 6-এ পড়ো বলছে না আপু আমি 8-এ পড়ি আসলে আমি 8-এ পড়ার কথা আমি 6-এ পড়ি কারণ আমার ইয়ার লস গেছে ছেলেটা ফ্লার্ট করতেছিল মেয়ের সাথে ইনবক্সে সিনিয়র মেয়ের সাথে ফ্লার্ট করতেছিল তো সিনিয়র মেয়ে বলতেছে তুমি তো জুনিয়র তখন ছেলে বলছে না না আমি জুনিয়র না আমি আসলে আপনার মানে ফ্লার্ট করার জন্য বলছে ছেলে ক্লাস 6-এ পড়ে আর ওই যে ফ্লার্ট করার জন্য বলছে ওইটারে সে এখন উপস্থাপন করতেছে প্রমাণ হিসেবে এই যে ছেলের বয়স কিন্তু 18 বছর এই যে ছেলে নিজে দাবি করছে সে ক্লাস 6-এ না সে এটা পড়ার কথা সো এইরকম শয়তানগুলা দিয়ে সারা দেশ ভর্তি দেখে আনো মেয়ে তোমার ওই পোস্ট স্ক্রিনশট রিমুভ করে দিছে এই জন্য এখন দেখাইতে পারতেছি না সো এইরকম নানামুখী শয়তান দিয়ে দেশ ভর্তি দেখে কেউ কাউকে বিশ্বাস করে না ধর্ষণের অভিযোগ উঠলে প্রথমে সবাই অবিশ্বাস করে বললাম না আপনি এই দেশে কোনো ধর্ষণের অভিযোগ নারী নির্যাতনের অভিযোগ যদি ওঠে আপনি যদি এটাকে সন্দেহ পোষণ করেন you are 80% right you have 80% right legitimately সে সন্দেহ পোষণ করে 60% সো এখন যারা এইসব নারীবাদী টারিবাদী থেকে শুরু করে যারা এখন নাচতেছে লাফাইতেছে যে না কেন অভিযোগ করা যায় অভিযোগ তো তখন তোমরা যখন এই ছেলেদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগগুলো তুলে যখন মিথ্যা ধর্ষণ মামলা দেওয়া হয় মিথ্যা নারী নির্যাতন মামলা দেওয়া হয় যখন আমি আলোচনা করছি যে এই যে মিথ্যাভাবে ফাঁসানো হচ্ছে একটা অবিশ্বাসের কালচার তৈরি হচ্ছে পরবর্তীতে একটা সত্য ঘটনা ঘটলো তার কেউ বিশ্বাস করবে না তখন তোমরা এই কথাগুলো বলো না কেন তখন কেন তোমরা প্রতিবাদ করো এত নারীবাদী আসছো তখন তোমরা এই প্রতিবাদ করে বলো না কেন এই যে এই মিথ্যা ফাঁস প্রত্যেক দিন খবরে আসতেছে এই জায়গা না সে জায়গায় সেই জায়গায় নানান ছেলেকে পুরুষকে ফাঁসাইতেছে তখন তোমরা বলো না কেন যে না আমরা এগুলো মানি না কারণ এইগুলো করে একটা অবিশ্বাস অনাস্থার কালচার তৈরি হচ্ছে পরবর্তীতে একটা সত্যিকার ভিকটিমের বেলায় মানুষ প্রশ্ন তোলার সুযোগ পাবে সাহস পাবে অবকাশ পাবে তখনই কথা বলছ না কেন কারণ তোদের কোনো ন্যায় নীতি নাই তোরা অন্যায়ের সমালোচনা করা অন্যায়ের প্রতিবাদ করা তোদের ইস্যু না নারীর সাথে অন্যায় অ্যাপারেন্টলি হইলে সেটা সমালোচনা করতে হবে না হইলেও করতে হবে কেন এটা একটা অ্যাক্টিভিজম হয়ে গেছে অন্তর্গত জন্য লাইক পেতে হবে ফেসবুকে শেয়ার কারণ এই যে আমি যে কথাগুলো এগুলো কেউ বলবে না তো যেই ছেলে জীবনে পোস্ট দেয় না সেও এখন পোস্ট দিতেছে এটা নিয়ে মেয়ের পক্ষে কথা বলতে হবে ধর্ষণ কি হয়েছে কি হয়েছে না সেটা আমরা জানি না এখন পর্যন্ত সেটা তো জানতেও পারবো না এই যে মিন্নির ঘটনা যখন ঘটছিল মিন্নি যখন হাজব্যান্ডকে কোপায়
ওই ঘটনার পর অ্যাপারেন্টলি যখন মনে হতে শুরু করলো আরে মিন্নি নিজেই তো মনে হয় ইনভলভড, ওরে বাবারে বাবা এই কথা বলাই যাবে না, আমি তখন একটা ভিডিও আলোচনা করছিলাম এই কথা তোলাই যাবে না, যখন শুরু করে দিয়েছি এগুলো লাফানো তখন আমি একটা ভিডিও এখন যেরকম উল্টাটা বলে ভিডিও করতেছি তখন এরকম উল্টাটা বলে ভিডিও করছিলাম কি ক্লিয়ারলি মনে হচ্ছে মিন্নি এখানে ইনভলভ, যদি নাও হয়ে থাকে কেন এই কথা বলা যাবে না, আমরা না বললে তো বিচার হবে না, আমরা না বললে তো মিন্নিরকে আদালত মানে আদালত বিচার বিভাগের তো উচিত ছিল, যেমন পুলিশের কাজ কি যখন তদন্তে যায় আপনি যদি অভিযোগ করেন আপনার বাসায় একটা খুনের ঘটনা ঘটে পুলিশের সন্দেহের তালিকা থেকে আপনিও বাদ পড়বেন না, পুলিশের সন্দেহের তালিকা প্রত্যেকে থাকবে, মেয়ে যেই খুনেছে তার বাবাও থাকবে তার মাও থাকবে তার ভাইও থাকবে প্রত্যেকে পুলিশের সন্দেহের তালিকা থাকবে, তারপর পুলিশ ইনভেস্টিগেট করে একজন একজন করে বাদ দিবে, সো মিন্নি তো পুলিশের সন্দেহের তালিকা সবার আগে থাকার কথা, তারপর পুলিশ বাদ না পুলিশ এগুলো তো পুলিশ এভাবে করবে না, তো এই দেশে তো এগুলো হবে না আমরা জানি, এই দেশে তো বললাম না মেয়েদের ফাঁসি হয় না এবং এই দেশে সব শয়তান, এই দেশে কেউ কোনো বিচার হয় না, ওই যে ভাইরাল ইস্যু হলে কাম দেখাইতে নামবে নেমে পাবলিক যেটা চাইছে ওইভাবে করে একটা রায় দিয়ে একটা মানুষকে ফাঁসাই দিতে হবে, রাইট? সো মিন্নির বিচার মিন্নির যদি দোষী হয়ে থাকে তারা নিয়ে কেউ কিছু বলবে না, একে তো মেয়ে তার উপরে পুলিশের তো ঠেকা পড়া নাই, এত পাবলিক লাফালাফি করছে একটা রায় দিয়ে দিয়েছে যে ক্রস ফায়ার দিয়ে দিয়েছে তখন ইয়েকে ওই ছেলেটাকে, তারপর আমরা কথা বলা শুরু করছি, আমাদের মতো লোকরা যখন অনেক কথা বলা শুরু করছে তখন আবার এই চুলকানি পার্টি নারীবাদী ফারিবাদী এগুলো সব লাফালাফি শুরু করছে না এটা ভিকটিম ব্লেমিং হইতেছে, এখন একটা মেয়ে দেখে মিন্নিকে নিয়ে কথা হচ্ছে কই মিন্নি তো প্রমাণিত হলো ফাঁসির রায়ও তো হইলো তার, সে তো মাস্টার মাইন্ড মিন্নি, পরবার হলো কি মিন্নি পুরো ঘটনার মাস্টার মাইন্ড, সে পুরো ঘটনা সাজাইছে যেগুলার পোলাটোলা সে কোপাকুপি করছে এগুলো সবগুলার সে অর্কেস্ট্রেট করছে পুরো ঘটনা, তো তখন আমরা কথা না বললে কি মিন্নি বেরোয় আসতো, বেরোয় আসতো তখন তো এক ফাঁড়ি নাচানাচি করছে কেন কথা বলতেছি, এখনকার এই রেপের ঘটনা নিয়ে যখন কথা বলা শুরু করছে যখন সন্দেহ, আমার প্রথম ঘটনাটা পরে সন্দেহ হয়েছে যে চারটা পাঁচটা ছেলে ছিল একটা ছেলে রেপ করছে, এটা একটা আনলাইকলি স্টোরি, তো আমার কাছে শুনে একটু খটকা লাগছে যে প্রথম পরে মনে হচ্ছে সবাই রেপ করছে, পরে যখন দেখলাম না একটা ছেলে করছে মানে আমি ইনকনসিস্টেন্সি পাইতেছিলাম কথার মধ্যে যে মিলতেছে না, তারপর হচ্ছে যে মেয়ের মার কথা শুনলাম, মেয়ের মা তোই তো মেয়ের মা না 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 একেবারে সতীশ আবত্তি ওনার মেয়েটা ছিল আর কি, তো লিটন ফ্লেটে আসা যাওয়া করতো সত্যি সাবত্তি মেয়ের জন্য, অ্যান্ড মেয়ে মারা গেছে এই জন্য এভাবে কথা বলা যাবে না, আমি এই স্পেসিফিক এই মেয়েকে নিয়ে আমি কিছু বলতে চাচ্ছি না, আমি এই মেয়েকে চিনিও না, কিন্তু এই কথাটা এইভাবে কেন বলতে হচ্ছে কারণ এই যে পরে আবার আরেকটা ঘটনা ঘটবে সেই মেয়েও যে সতীসাধ্যী না, সেই মেয়েও যে সতীসাধ্যী থাকবে না, কনসেনচুয়ালি সেক্স করতে যাবে ফ্ল্যাটের মধ্যে তারপর নির্বিষ হলে ছেলের ধরে ফাঁসাই দিবে যাবজ্জীবন জেল টেল দিয়ে একটা অস্থির অবস্থা নারী নির্যাতন মামলা দিয়ে জীবন শেষ করে দিবে, এই জন্য এটা বলতে হইতেছে এখন, তো এরা সবাই এগুলো করে আবার মেয়ের মা দাবি করতেছে সতীসাধ্যী, এখন না আমরা জানতে পারলাম মেয়ে সতীসাধ্যী না, ছবিও দেখলাম একটা ওই ছেলের আর মেয়ে বেসিক্যালি তাদের মধ্যে যে প্রেমের সম্পর্ক ছিল এটা মোটামুটি এস্টাবলিশড, এখন এটা এস্টাবলিশড হতো না যদি না কিছু লোক কথা না বলতো, কিছু লোক লেখালেখি না করতো, আবার কিছু পাকনা পণ্ডিত বলতেছে কেন কথা বলে কেন লেখা করে লেখালেখি করে সবাই বিচারক হয়ে গেছে, হ্যাঁ তো সবাই তো বিচারক, কিন্তু তো বিচারক নাই দেখেই তো সবাই বিচারক, কোথ থেকে আইসুস তুই, এরা হয়েছে কি এদের নাটক, কিছু আছে একবার দেখবেন পলিটিক্স বিএনপিপন্থী, বিএনপির কেউ যদি নির্যাতিত হয় তখন সে বিচারক হবে তখন সমস্যা নাই, আওয়ামী লীগের কারোর সাথে যদি কোনো অন্যায় হয় তখন আর সে বিচারক হবে না, সে তখন সে ঠিক আছে তখন আরও কেউ বিচারক সাজলে তখন সে বলবে যে তোর বিচারক সাজার কী দরকার লাগছে, এটা সে তো বিচারক আসলো কেন, কারণ তার পক্ষে গেছে এখন এই জন্য এখন বিচারক সাজার দরকার নাই, তার আইলের লোক তার শিবিরের লোক যখন মারাটা খেয়ে যায় তখন সে সবার আগে বিচারক সেজে নেমে পড়ে, এখন তার নিজের পেছন দিক দিয়ে বাস যাচ্ছে না, তো এখন আর দরকার নেই, এখন এখন খুব নীতি মারাইতেছে যে এই দেশে তো বিচারক আসলো কোথেকে কেন এরকম সবাই মানুষ, সো এগুলো স্যার এক ফটকা, এদের মধ্যে কোনো কনসিস্টেন্সি নাই, এরা নিজের সুবিধা মতো একসময় নামবে যে আমি যেরকম ফেসবুকে লেখালেখি করি, এক পার্টি আছে সারা বছর হাহা দিবে, আমি যদি জাফর ইকবালকে নিয়ে বাজে ভাষায় কথা বলি হাহা দিবে লাইভ দিবে লাভ দিবে, তারপর এদের হয়েছে কাজী ইব্রাহিমকে নিয়ে যখন আবার একটা সমালোচনা করি তখন এসে বলবে ভাই আপনার কাছ থেকে এই ভাষাটা আমি আশা করি নাই, তো তুই যদি আমার কাছ থেকে এই ভাষা আশা নাই করে থাকিস, তো জাফর ইকবালকে নিয়ে যখন বসি তখন এসে বলতি যে ভাই আপনার না ও তখন তো হাহা দিছিলি, সো এখানে জাফর ইকবাল নিয়ে বললাম না কাজী ইব্রাহিমকে নিয়ে বললাম সেটাই শুনি, সেটা তো তোর পক্ষে গেছে না তোর বিপক্ষে গেছে, সো মানুষ বিচার এই দেশে যে দেশে বিচার নাই, এই দেশে বিচার ব্যবস্থা নেই, বিচারক নাই, ন্যায় বিচার নেই, সেই দেশে মানুষ সারা বছর বিচার ব্যবস্থা নিয়ে প্রত্যেকটা ঘটনার পর আবরার হত্যাকাণ্ড নিয়ে কথাবার্তা প্রত্যেকটা ঘটনার পর মিন্নির তত প্রত্যেকটার পর চিল্লাচিল্লি করে, যখন নিজের পক্ষে যায় তখন লাফালাফি তখন এক্সপেক্ট করে যে আমার পক্ষে এসে কথা বলুক সবাই, নিজে যখন মারাটা খেয়ে যায় তখন এক্সপেক্ট করে যে আমি ন্যায় বিচার চাই আমার পক্ষে আসো কথা বলো, মানুষ ভাইরাল হচ্ছে না কেন ইস্যু, আর যখন নিজের কোনো মানে ইনভলভ থাকে না নিজের নিজের যখন কনসার্ন করে না তখন এরকম লেকচার দেয় যে এত বিচারক নেই এই দেশের মধ্যে। এখন এই স্পেসিফিক ঘটনাটাতে যেহেতু শুরুর দিকে এটা নিয়ে কথা বলা যাবে না, এক পার্টি শুরু করে দিয়েছে নাচানাচি, না অবশ্যই কথা বলতে হবে, সবাই বলবে, আমি বলবো, সবাই বলবো, যার ইচ্ছা বলবে, আদালতের কাজ করবে, সেটা তো ভয়টা কোন জায়গায়, এরা কেনই কথা বলে যে কথা বলা যাবে না, কারণ এদের এরাও জানে এই ভয়টাই জায়গায় যে বেশি মানুষ কথা বললে কিন্তু আদালতের রায় ওইদিকে চলে যাবে, মানুষ যেদিকে লাগা দৌড়ায় মিডিয়াগুলো ওইদিকে দৌড়ায়, আদালত ওইদিকে দৌড়ায়, সব ওইদিকে দৌড়ায়, পাবলিক কী চায় কোন দিকে লোক বেশি, এটা তো মগ মগের মূল্য অসুপদেশ না, সো এটা তারাও জানে, এই ভয়ে এরা যে বেশি মানুষ যদি বলা শুরু করে যে এটা তো রেপ কেস না মনে হচ্ছে এটা কনসেনচুয়াল সেক্সের কেস, এই কথাটা যদি বেশি মানুষ বলা শুরু করে তখন আদালতের রায় ওরকম হয়ে যাবে,
এবার কথাটা যদি বেশি মানুষ না বলে যদি বলে রেপ রেপ খুনি খুনির লিঙ্গ কেটে দেয় না করে, তখন আবার এটা বলতো রায় হয়ে যাবে। এটা এরাও জানে, এই কারণে এই ভয় এই আতঙ্কেরা এত মানুষ কথা বলে কেন, এই ভিকটিম ব্লেমিং এগুলো বলতেছে এরা, কারণ এরা জানে যে আদালতের রায় চেঞ্জ হয়ে যাবে পাবলিক সেন্টিমেন্টের ভিত্তিতে। মগ্নমূলক নশপদস্থ এই কারণে আর কিসের তদন্ত ফদন্ত। এই স্পেসিফিক ঘটনাটা নিয়ে যেটা যে এখন মানুষদের কথা বলার কারণে এই সৌভাগ্যে এই কল্যাণে আমরা আবার করে আবার নতুনভাবে জানতে পারলাম যে এইখানেও ঘটনা এত ব্ল্যাক অ্যান্ড হোয়াইট না, এইখানেও সম্ভবত ছেলে মেয়ের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। নাও ওই মেয়ে ওই ছেলের বাসায় গেছে কেন, এইগুলো নতুন করে আলোচনা করার কিছু নেই। এগুলো শুধু এই ছেলে মেয়ে এখন ওই মেয়ে মারা গেছে দেখি না ধরা গেছে, প্রত্যেক ঘরে ঘরে ফ্ল্যাটে ফ্ল্যাটে এখনকার পোলা মেয়ে এই করে বেড়াইতেছে, সব চলতেছে। খালি কোথাও একটা 19-20 লাগবে ব্রেকআপ হয়ে যাবে তখন মেয়ে অভিযোগ নিয়ে আসবে, খালি যদি যেরকম ব্লিডিং হয় তখন অভিযোগ নিয়ে আসবে, এরকম আর কি চলতেছে সমানে ধরা হয়ে ছেলেটাকে। সো হ্যাঁ, তারা মনে হচ্ছে অ্যাপারেন্টলি যে সেটা ভুলও হইতে পারে, সেটা আদালত আছে সেটা বিয়ে করে বের করে নিয়ে আসবে, কিন্তু যেহেতু এই দেশে আদালত নেই সেহেতু আমাদেরকেই এখন বসে বসে ফেসবুকে ঘটনা পর্যবেক্ষণ করে তাদের ইন্টারভিউ শুনে কথাবার্তা এগুলো বের করে আনতে হবে। একজন সাংবাদিক দেখলাম পোস্ট করছে যে সে হইতেছে থানায় গেছে কথা বলছে মেয়ের বন্ধুবান্ধব সবার সাথে কথাবার্তা বলে সে ডিটারমাইন করছে যে হ্যাঁ এটা তাদের মধ্যে প্রেমের সম্পর্ক। এখানে ওই ছেলের এমন না যে বন্ধু ফ্রেন্ডস যেরকম বলতেছে গ্রুপে স্টাডি করতে গেছে জোরাজুরি করে, না না এমন কোনো ব্যাপার না, ছেলে মেয়ে লিটনের ফ্ল্যাটে গেছে বলেই প্রতীয়মান হচ্ছে এখন। এদিকে সুরতাল রিপোর্টে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলে জানিয়েছেন রমনা জোনের ডিসি সাজ্জাদ হোসেন। তো সেক্ষেত্রে তাহলে ব্লিডিং হবে কেন, হ্যাঁ ব্লিডিং হবে কেন, এই কথাগুলো যারা বলে আরে বাবা রে জ্ঞানী রে তোরা তো বিয়ে করস না, তোরা জানোস কেন একটা রেপ করলে কেন ব্লিডিং হয়, রেপ না করলে কেন ব্লিডিং হয় না, কেন কনসেনচুয়াল সেক্স, জানোস কিছু, জানোস কিছু। ওই যে আমি ইয়ে দেখাইছি না ওই যে নো মিন্স নো, একেবারে সাকিব বিন রশিদ 10 মিনিট স্কুলের এরা একেবারে লেকচার দিয়ে বেড়ায় নারীবাদী টারিবাদী, বিয়েই করে না এখনো, কিসের নো মিন্স নো, কী এই ডাইনামিক্সটা কীভাবে কাজ করে হাজব্যান্ড ওয়াইফ ছেলে মেয়ের, হি জিরো ক্লু, পাকনামি করতেছে পক 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 পাকনামি করতেছে, এগুলা পোলা পান, এগুলার নাক টিপলে দুধ বের হবে, এরা এখন করতেছে এই রক্ত বের হয়েছে, রক্ত বের হয়েছে এটা মানে কি তুই জানোস, কী করলে রক্ত বের হয় কী না করলে রক্ত বের হয় তুই জানোস, তুই কি ডাক্তার। এই যে আমি আপনাদেরকে দেখাই যে কনসেনচুয়াল সেক্সের ক্ষেত্রে এরকম প্রফিউজ ব্লিডিং হওয়ার সম্ভব, বাংলাদেশের ডাক্তারগুলা যারা এরকম নানান কেস হ্যান্ডেল করে তারা তো এখন তারা এসে বলতে পারতো পারতো না যে না শুধুমাত্র ব্লিডিং হয়েছে বলে এটা রেপ কেস এটা বলার কোনো উপায় নাই, কনসেনচুয়াল সেক্সের ক্ষেত্রে প্রফিউজ ব্লিডিং হওয়ার এবং সেখানে মৃত্যু ঘটার মতো ঘটা না ঘটা সম্ভব বলতে পার, বলার সাহস নাই, বলতেই পারবে না, বললে তুই যাই চলে আসবে এখানে নারীবাদী সাকিব বিন রশিদ এরা ফাটায় ফেলবে কেন এখানে ভিকটিম ব্লেমিং করতেছে। আসলে দেখা যাচ্ছে যেটা বললাম যে আপনি যদি সন্দেহ পোষণ করেন কোনো একটা নারী নির্যাতন ধর্ষণের অভিযোগ উঠলে আপনি যদি সন্দেহ পোষণ করেন দেয়ার ইজ 80% চান্স দ্যাট ইউ উইল বি অন দ্য রাইট, 80% চান্স, ওইগুলো 20% নিয়ে নাচানাচি করতেছে, আপনি 80% সম্ভাবনা নিয়ে আপনি কথা বলতে পারবেন না। সো এক্ষেত্রেও দেখা গেল যারা সন্দেহ পোষণ করছে লেজিটিমেটলি তারাই হয়তো শেষ পর্যন্ত তাদের কথাই মনে হচ্ছে কারেক্ট। না মারা গেছে কেন সেটা কি যেটা বললাম রক্ত কেন রক্ত গেল, এটা কি ধর্ষণ নাকি কনসেনচুয়াল সেক্স থেকেই রক্তপাত হয়েভাবে মারা যাওয়া সম্ভব সম্ভব না কোনটা ঘটছে উইডন নো, সেটা আদালত তদন্ত করে বের করবে, কিন্তু পাবলিক যে রায় দিয়ে ফেলতেছে অলরেডি যেটা ধর্ষণ কারণ রক্ত বের হয়েছে এই কারণে। এবং তারা গ্রুপ স্টাডি করতে গেছে, ওরা বাবার গ্রুপ স্টাডি কী গ্রুপ স্টাডি, কোরআন শরীফ পাঠ করতে গেছিল ওরা এক খালি বাসার মধ্যে। তো এই হয়েছে ঘটনা, এখানে কী ঘটছে আমরা জানি না, এটা আদালত খুঁজে বের করে নিয়ে আসবে। অ্যাপারেন্টলি এখন পর্যন্ত যেটা মনে হচ্ছে অনেক মানুষ সেটা নিয়ে প্রশ্ন উত্থাপন করায় সেটার কল্যাণে আমরা জানতে সমর্থ হয়েছি যে মনে হচ্ছে এটাও অ্যানাদার জাস্ট মিয়ার অ্যানাদার ইয়েট অ্যানাদার কেস অফ কনসেনচুয়াল সেক্স, এবং এখানে ছেলেটাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। কনসেনচুয়াল সেক্স থেকে যদি তার ব্লিডিং হয়ে মারা যায় সেই মেয়েটা কনসেনচুয়াল সেক্স থেকে, যেটা হইতে পারে অনেক কন্ডিশনের কারণে, সেটা হলে তো ছেলের কোনো অপরাধী নাই, লেট হিম গো রাইট। আর যদি এমন না হয় যে না সে করতে গেছে তারপর কাজ শুরু করার পর মেয়ে বাধা দিছে তারপর ছেলে জোর করছে, সেটা আরেক লেভেলের জিনিস। কর্তৃক পর্যন্ত সেই মেয়ে বাসা পর্যন্ত গেল কেন, সে তো জানতো কী হয়েছে না হয়েছে, জেনে বুঝে গেছে, তারপর সে জেনে বুঝে সেক্স করতে গেছে, সেখানে যাওয়ার পর এটা কি পেনিট্রেশনের পর তার মতামত চেঞ্জ হয়েছে না, পেনিট্রেশনের আগে মতামত চেঞ্জ হয়েছে এটাও এখানে আমাদের বিপদ্য বিষয়। তারপর আবার পেনিট্রেশনের পর তার মতামত চেঞ্জ হয় নাই, কিন্তু যেটা বললাম যে ওই বিভিন্ন মেডিকেল কন্ডিশন আছে সেসব কারণে সে, এইগুলো সাধারণত অ্যাডোলেসেন্ট হয় যারা ইয়াং ছেলে মেয়ে তাদের মধ্যে এরকম অনেকের সাথেই ঘটছে, এরকম মেডিকেল হিস্ট্রি রেকর্ড আছে। সো সেটা হইতে পারে সে কনসেনচুয়াল সেক্স তারা দুজন মিলেমিশে করতে গেছে, করতে গিয়ে তারপর এরকম ব্লিডিং হয়ে গেছে, হয়ে তারপর মারা গেছে, কারণ ছেলেটা কিন্তু মেয়ের মাকে ফোন দিছে, মাকে ফোন দেওয়ার তো কথা না, মাকে তো ফোন দেওয়ার কথা না, তাদের মধ্যে পারিবারিক। যে আমি গতকালকে আরেকটা খবর পড়লাম যে এক ছেলে এক মেয়ের বাসায় যেত গিয়ে রাতে থাকতো খাইতো ঘুমাইতো এক বাসায়, মেয়ের পরিবার জানে, তারপর রাত 3টা বাজে মেয়েকে মেসেজ করছে যে আসো খেলবো, মেয়ে বলছে যে না এখন আমি আসতে পারবো না, তারপর ওই ছেলে বলছে না আসলে কিন্তু গলায় দড়ি দিব, কী গিয়ে গলায় দড়ি দিছে পরে ছেলে। সো
ওইটা ছেলে না হয় একটা মেয়ে যদি হইতো, একটা একটা ছেলের বাসায় একটা মেয়ে গলায় দড়ি দিছে, আর কোনো বিচার আধার কোনো আলাপই নাই, কেস ক্লোজড, ওই ছেলেরা ধরে এখন এটা রাস্তার মধ্যে নিয়ে ফাঁসিতে, আর একটা মেয়ের বাসায় একটা ছেলে ঝুলে আছে, কোনো সমস্যা নাই। নারীবাদীগুলো এখন কোনো কথাও বলবে না, তাদের কোনো সমস্যা নাই তো এখানে এখানে। তো এই যে তোরা এখন কথা বলিস না, এই যে মানুষের মধ্যে সন্দেহ আস্তে আস্তে করে দানা বাঁধে, এই দেশে ওই যে 80% চান্স তার সঠিক প্রমাণ হওয়ার, কেউ যদি সন্দেহ করে এই দেশে নারী নির্যাতনের অভিযোগ তোলা মাত্রই সন্দেহ করাটাই হইতেছে সেফ রাউট, রাইট? সো এইটাও যদি দেখা যায় যে ছেলে মেয়ের মধ্যে প্রেম ছিল এবং মেয়ে স্বেচ্ছায় ওইখানে গেছে, তারপর ওই ছেলে জোর করছে ই করছে না, এটা ওয়ান থিং। এখানে তো প্রথম অভিযোগ হইতেছে এটা গ্রুপ স্টাডি করতে গেছে, তাদের মধ্যে কোনো প্রেমের সম্পর্ক নেই। সো এটা যদি মিথ্যা প্রমাণিত হয় দ্যাটস ওয়ান থিং। তারপর সেইখানে যাওয়ার পর মেয়ের হঠাৎ করে 1 ইঞ্চির পর তার মনে হয়েছে যে না, সেটা হলে আরেকটা থিং, আপত্তি ছিল না, স্টিল ব্লিডিং হয়েছে এবং সেখান থেকে মারা গেছে, সেটা হয়েছে অ্যানাদার থিং, রাইট? সেখানে অনেক কিছু জানা বোঝার আছে না, এগুলো নিয়ে কোনো কথা বলা যাবে না, চোখ বন্ধ করে বিশ্বাস করতে হবে, এটা আমেরিকা, এই দেশে কোনো এরকম ঘটনা ঘটে না ছেলেদেরকে ফাঁসানোর, বুঝলেন না? এটা নিয়ে কথা বলবেন কেন ফেসবুকে এসে, আপনারা আপনারা খারাপ মানুষের জন্য। কে রায় দিতেছে, এই রায় কে দিতেছে? যে রায় দিতেছে সে হচ্ছে সবচেয়ে নিকৃষ্টতম মানুষ, সে হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট মানুষ, প্রত্যেকটা দিন নানান ছেলেদেরকে ফাঁসাইতেছে, এরা এটা নিয়ে কথা বলে না। এখন এইখানে একটা ছেলে যদি না ফাঁসে সত্যিকার অর্থে, যদি তার এটা নিয়ে টেনশনে মরে যাচ্ছে, সো এরা এরা আসে জাত করতে, এগুলোর জুতা পেটা করতে হবে। যারা এইসব কথাবার্তা বলতে আসবে না, এদেরকে হচ্ছে যে প্রশ্ন তুলতেছে কেন, মানুষ কেন সন্দেহ করতেছে, খুব খারাপ কাজ হচ্ছে, এদেরকে প্রকাশ্যে জুতা পেটা করতে হবে। এবং আপনারা আসলে কথা বলেন না কেন, আমি একা কথা বললে তো নয়েজ হয়ে যায়, বেশি মানুষ কথা বললে তারা এইসব সাহস পায় না, যাই বেড়া কোন দেশে থাকোস তুই, এদেশে 80% নারী নির্যাতন মামলা, ভুয়া তুই আসছিস কোথেকে এখানে, এই কথাগুলো বললে তারা এসব এসব নাটক এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি, নারীবাদ দেখানোর এক মানবতাবাদ একেবারে চলে আসছে, ভালো মানুষটি এগুলো নাটক করার সাহস সুযোগ পাইত না, তাই না? সো যেই ঘটনা ঘটছে সেই ঘটনা ইয়েট অ্যানাদার ইনস্ট্যান্স, যেখানে দেখা যাচ্ছে যে সম্ভবত একটা ছেলের বিরুদ্ধে মিথ্যা কথাবার্তা বলে তাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে মনে হচ্ছে এখন পর্যন্ত। অ্যাটলিস্ট অনেক মিথ্যা যে বলে ফেলছে সেটা অলরেডি প্রমাণিত হয়ে গেছে। এখন ওই বাসায় ঢোকা পর্যন্ত মেয়ে মনে হচ্ছে কনসেনচুয়াল, পুরো ঘটনাটা বাসায় ঢোকার পর সে না বলছে কিনা সেটা না বলার কোনো কারণ নাই, না হইলে তো সে অত দূর যাইতো না। সো জায়গা সেটা আমরা জানি না, কিন্তু ইটস পসিবল কনসেনচুয়াল সেক্সের ক্ষেত্রে এরকম প্রোফিউজ ব্লিডিং হয়ে মৃত্যুর ঘটনা ঘটা, এটা খুবই সম্ভব, এটা নেসারালি রেপের কেস হয়েছে সেটা মিন করে না। এবং অন্যান্য যে স্টোরি ইন্ডিকেটস যে মেয়ে স্বেচ্ছা সেখানে গেছে না, বাকিটা কী হয়েছে সেইখানে রুমের মধ্যে গিয়ে কী হয়েছে সেটা হইতেছে তদন্ত থেকে বের হয়ে আসবে, বাট সেটা কোনো ইস্যু না। এরকম ঘটনা দেশে দুদিন পরপর ঘটে এবং মানুষ কথা বলে এবং কথা বলাটা খুবই জাস্টিফাইড, ভবিষ্যতে এরকম ঘটনা ঘটবে, ভবিষ্যতে মানুষ সকলে কথা বলবে, সবাই কথা বলা উচিত টু মেক শিওর যে এই রাষ্ট্র আরেকটা নিরপরাধ মানুষের জীবনকে জীবনের তরে ধ্বংস করে দিচ্ছে না, সেটা ছেলে হোক মেয়ে হোক।